আমরা একটা রেস্টুরেন্টে এসেছি, রেস্টুরেন্টের নামটা বলে দেয়, টেক অফ। এখানে কি পাওয়া যায় সব থেকে? এখানে সব থেকে নাম করা হচ্ছে বাঘের চা। বাঘের চা, তো চলো। বসো। এটার অ্যাম্বিয়েন্সটা হচ্ছে এমন গোল পাতার না, এটা নাকি পাটকাটি? এবং এটা গোল পাতার না, এটা হচ্ছে গোল পাতার। আর এই যে হচ্ছে সবাই বসেছি, ভিডিও করতে দেবে তো? এটা হচ্ছে ওনাদের রান্নাঘর আছে, এখানে খাবার দাবার তৈরি হয়, এখানে কাবাব তৈরি হয়। এখানে সব থেকে মানে চাটা বেশি ভালো না? বাঘের ওখানে ছিটা রুটি বানাতো, বাট এখন মনে বন্ধ হয়ে গেছে না? এখন বন্ধ হয়ে গেছে, আর অনেক অন্ধকারও হয়ে গেছে। তো চলো, আমার সাথে কিন্তু এই যে আমার বোন রয়েছে, এ কিন্তু আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছে যে কোথায় কি আছে না আছে, আমি কিছুই জানি না, আমি এখানে ফার্স্ট। তো চলো, শুনো কেমন লাগছে বল। আমি তো এখানে অনেকবারই এসেছি, আমার ভালোই লাগে। হ্যাঁ, আর এখন কেমন লাগছে? সব থেকে বেশি তো কোথায় মজা হয়েছে বল এতক্ষণ ধরে? ওই তো ওই জায়গাটাই, দোলনাতে বেশি মজা হয়েছে। তো চলো, হচ্ছে মেনু কার্ড দেখো, ওদেরকে দেখাচ্ছি। আমি বাঘের দুধে একটু চাই খেয়ে দেখি, ওর কাছে চেকে দেখি, তারপর দেখি একটু একটা এদিক নিয়ে আইতো বোন। তোর বললি ভালো তো, চামচ দিয়ে ধরে চুপটা করতে দাঁড়ো। নেক্সটটা চামচকে দেওয়া যাবে, আমাদের তাহলে তিনটা। বাঘের চার মধ্যে কি ডিফারেন্স আছে বলো? বাঘ বাঘ গন্ধ পাচ্ছ, বাঘ বাঘ ফ্লেভার পাচ্ছ? চাটা ভালো লাগছে, একটু অন্যরকম টেস্ট আছে। যেহেতু ফালুদার মধ্যে কেমন লাগছে? কেমন মানে অন্যরকম ফ্লেভার পাচ্ছিস নাকি রেগুলার অন্যরকম?
মানে ঘরোয়া ঘরোয়া ভাব আসছে নাকি? না না ভালো, ঘরোয়া এরকম ভাবটা আসে না, মানে মানে অন্য আদার্স যেমন রেগুলার তেমন না আসছে না? না সেখানে এই ফাস্ট চা খাচ্ছে, আমরা চা খাওয়া অভ্যাস নেই, আগেকার খাই হরলিক্স বা কমপ্লেন এই টাইপের লাগে। আচ্ছা কেমন কি কিছু মিস করেছে? এতে মিস করেছে কিনা বলতে পারবো না, লাগছে এরকম। তো বন্ধুরা আমাদের এখানকার রেস্টুরেন্ট থেকে খাবার দাবার খাওয়া হয়ে গেছে, তো আমরা এখন বাইরে বেরিয়ে যাচ্ছি। আর গলাটা আস্তে আস্তে অনেকটা বসে যাচ্ছে, বর্দির এখনো খাওয়াই হয়নি, বর্দি এখান থেকে খাওয়া দাওয়া করছে। তো চলো আজকে এই পর্যন্ত রাখছি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করা হলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। চলো টাটা।